এ শতাব্দী তো বটেই ফুটবল ইতিহাসে সেরা ব্যক্তিগত রাইভালিটির কথা আসলে মেসি রোনালদোর নাম থেকে যাবে যুগ যুগ। ফুটবলে একই সময়ে জন্ম নেয়া এমন দুইজন সর্বকালের সেরা ফুটবলার নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে আর কোনো কালেই নামেননি পেলে ম্যারাডোনা। ফুটবলে দুই চির অমর প্রতিদ্বন্দ্বিতার নাম হলেও তারা জন্মেছেন দুটি আলাদা প্রজন্মে, আর তাদের সাথে যাদের নাম এখন সমান কাতারেই উচ্চারিত হয় এমন দুটি নাম মেসি ও রোনালদো। কিন্তু এই মেসি রোনালদো খেলেছেন কিংবা এখনও খেলে যাচ্ছেন সমসাময়িক সময়ে, তাদের নিয়ে আসলে নতুন করে লেখার কিছু নেই। তবে প্রশ্নটা হচ্ছে, 39 পেরিয়ে 40-এ পা দেয়া রোনালদো আর কিছুদিনের মধ্যে 38-এ পা দিতে যাওয়া মেসি কি 2026 বিশ্বকাপ খেলছেন? প্রশ্নটা অবশ্য 2022 বিশ্বকাপ থেকেই ঘুরপাক খাচ্ছে। মেসি তো কাতারে যাওয়ার আগে বলেই দিয়েছিলেন কাতার বিশ্বকাপই হচ্ছে তার শেষ বিশ্বকাপ। অবশ্য অধরা সোনালি ট্রফি উছিয়ে মেসির মুডও হয়েছে পরিবর্তন। বিশ্ব জয় করে LM10 অবসর নেওয়ার খবরকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফুটবলটাকে উপভোগ করতে চান। তবে মেসি যে 2022-এ সত্যি অবসর নিত এমনটা জানিয়েছেন মেসির জাতীয় দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেস। তার ভাষ্য, বিশ্বকাপ না জিতলে মেসি অবসর নিয়ে নিতেন। এরপর অবশ্য মেসিও জানিয়েছেন 2026 বিশ্বকাপ খেলাটা নির্ভর করছে পরিস্থিতির উপর, অর্থাৎ 26 পর্যন্ত ফিট থাকলে মেসি বিশ্বকাপ খেলছেন তা নিশ্চিত। আর মেসির কথা ধরেই যদি 2-2-4 মিলানো যায় তাতে 39 বছর বয়সে মেসির ফিট না থাকার কোনো কারণ নেই, কেননা ইন্টার মায়ামির হয়ে খেলা মেসিকে এখনই দেখে বোঝার উপায় নেই, বয়সটা 37 ছুঁই ছুঁই। তাছাড়া আর্জেন্টিনার সভাপতি থেকে কোচিং প্যানেল সবাই জানিয়ে দিয়েছেন মেসিকে নিয়েই তারা শিরোপা ধরে রাখতে যেতে চান মার্কিন মুলুকে। অপরদিকে 39 বছরের রোনালদো সৌদি লিগে এখনও দিব্যি তরুণদের সাথে তাল মিলিয়ে গোল করে যাচ্ছেন। পর্তুগাল টিমের আর্মব্যান্ডটাও পড়ছেন CR7। যদিও 2026 বিশ্বকাপ খেলার প্রশ্নে খোলাসা করে কিছুই বলেননি, তবে রোনালদোর মতো এমন হাল না ছাড়া মানুষের পক্ষে 41 বছর বয়সেও সম্ভব বিশ্বকাপ খেলা। তবে রোনালদোর বিশ্বকাপ খেলাটা মেসির চাইতে কিছুটা কঠিনই হতে পারে, কেননা একে তো বয়স, তার উপর গেল বিশ্বকাপে রোনালদো ফর্ম হারিয়ে হয়েছিলেন বেঞ্চড। তাতে আমেরিকা বিশ্বকাপে পর্তুগাল টিমে জায়গা ধরে রাখার মিশনটাও রোনালদোকে করে যেতে হবে ভালোভাবেই।